একদিন ব্যাপী 8 দলীয় নকআউট কবাডি প্রতিযোগিতা কল্লাও খুশুরি যুব তৃণমূলের উদ্যোগে এক মহতি খেলার আয়োজন করা হয়। খেলায় উপস্থিত হাজারো দর্শককে অসংখ্য ধন্যবাদ জানালেন খেলা কমিটি এবং রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত গণ্য হবে। কবাডি খেলা এক দুর্দান্ত খেলা এবং ভারতের জাতীয় খেলা। তৃণমূল কংগ্রেসের কর্মীগণ ও পার্শ্ববর্তী এলাকার কর্মীগণ এবং সকলের সঙ্গে মিলিত হলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা মহাশয় এবং চন্দ্রকোনার দুই পৌর মাতা প্রতিমা পাত্র মহাশয়া এবং আরামবাগ লোকসভার সাংসদ মাননীয়া অপরূপা পোদ্দার মহাশয়া এবং উপস্থিত ছিলেন আরও অনেকে। এবং ওই খেলার মাঠে 100 দিনের কাজের জন্য প্রাপ্য টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস এবং বলেন মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই। নজর রাখব খবরে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। ওটা বোঝা যাবে।